পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত রসুলপুর মোড় থেকে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে মেমারি থানার পুলিশ। মেমারি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে মেমারির রসুলপুর বাজারে অভিযান চালিয়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুই ব্যক্তিকে ধরে ফেলে। ধৃতরা হলেন 34 বছর বয়সী রফিকুল শেখ ও 38 বছর বয়সী শেখ সাজির উদ্দিন। ধৃতদের বাড়ি হুগলির পান্ডুয়া থানার শিমলাগড় এলাকায়। মঙ্গলবার মেমারি থানার পুলিশ ধৃতদের বর্ধমান আদালতে পেশ করে। মেমারি থেকে শামীম শেখের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত রসুলপুর মোড় থেকে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে মেমারি থানার পুলিশ। মেমারি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে মেমারির রসুলপুর বাজারে অভিযান চালিয়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুই ব্যক্তিকে ধরে ফেলে। ধৃতরা হলেন 34 বছর বয়সী রফিকুল শেখ ও 38 বছর বয়সী শেখ সাজির উদ্দিন। ধৃতদের বাড়ি হুগলির পান্ডুয়া থানার শিমলাগড় এলাকায়। মঙ্গলবার মেমারি থানার পুলিশ ধৃতদের বর্ধমান আদালতে পেশ করে। মেমারি থেকে শামীম শেখের রিপোর্ট, আনন্দ বার্তা।